বাংলাদেশ পাবলিক টেলিভিশন সত্যের সন্ধানে আমাদের পথচলা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে, সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত। হেরপেটিস শ্রী শ্রী গীতা পাঠশালার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিওচিত্রে আমাদের সহকর্মী মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার 13 নং আদ্রা ইউনিয়ন 3 নং ওয়ার্ড হেরপেটি কবিরাজবাড়ি শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরে শ্রীযুক্ত বাবু ডাক্তার ক্ষিতিশচন্দ্র দাসের সভাপতিত্বে হেরপেটি সাপলোলা শ্রী শ্রী গীতা পাঠশালার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন ও ধর্মীয় আলোচনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠাতা সভাপতি দামদর সংঘ লাল মাইয়ের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত বাবু স্বপন কুমার নাথ ভৌমিক। অনুষ্ঠানে গীতা পাঠ করেন সাধারণ সম্পাদক দামদর সংঘ লাল মাইয়ের শ্রীযুক্ত বাবু জীবনানন্দ দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কুমিল্লা জেলা কার্যালয়ের শ্রীযুক্ত বাবু লিটন চন্দ্র সরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চণ্ডীমোড়া সেবাশ্রমের শ্রীযুক্ত বাবু রাখাল চন্দ্র ভৌমিক। সহসভাপতি গীতা পাঠশালা হেরপেটের ইঞ্জিনিয়ার বাবু শ্রীযুক্ত মানিকলাল মজুমদার। সভাপতি 13 নং আদ্রা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীযুক্ত বাবু মনোরঞ্জন লোধ, শ্রীযুক্ত বাবু শান্তিরঞ্জন দাস মান্দারতলি, ইঞ্জিনিয়ার বাবু শ্রীযুক্ত সুমন চন্দ্রকর মন্দুক, শ্রীযুক্ত বাবু প্রবীর চন্দ্র দাস মান্দারতলি, সাবেক শিক্ষক দীনেশ চন্দ্র মজুমদার। উক্ত অনুষ্ঠানে নকল চন্দ্র দাস ডাক্তারের স্মরণে উত্তম চন্দ্র দাস, মানিক চন্দ্র দাস, নিমায় চন্দ্র দাস, সুজন চন্দ্র দাসের উদ্যোগে 60 জন নারী পুরুষকে বস্ত্রদান করেন। এ সময় উক্ত অনুষ্ঠানে মৃন্ময় মজুমদার দ্বীপের সৌজন্যে স্বেচ্ছাসেবীদের 50 পিস গেঞ্জি উপহার হিসেবে প্রদান করেন। ইঞ্জিনিয়ার মানিকলাল মজুমদার এ সময় স্বাগত বক্তব্যে বলেন, আমরা অতি অল্প সময়ের মধ্যে হাঁটি হাঁটি পাপা করে হেরোপেটি গীতা পাঠশালা এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আশা করি সামনে আরও এগিয়ে নিয়ে যাব। পরে তিনি সহকারী পরিচালক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কুমিল্লা জেলা কার্যালয়ের শ্রীযুক্ত বাবু লিটন চন্দ্র সরকারের কাছে আবদার করেন এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে 2 জন শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। এ সময় নিমায় চন্দ্র দাস বক্তব্যে বলেন, গীতা কী জিনিস সেটা আমাদের অনুভব করতে হবে। গীতা পাঠ করলে যে সবই হয়ে যাবে তা কিন্তু না, গীতার প্রথম অধ্যায় কী আছে সেটা আগে বুঝতে হবে। এখন বাংলায় গীতা পাঠ করা যায়, তাই আপনি যদি না পড়তে পারেন তাহলে আপনার সন্তানদের বলবেন পড়ে শোনাতে, তাহলে বুঝতে পারবেন বলে আমি মনে করি। তাই আপনারা বেশি বেশি করে গীতা পাঠ করার জন্য চেষ্টা করবেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের অনেকে উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।